হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, বছর শেষে একই মঞ্চ শেয়ার করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলুন দেখা যাক কি বললেন তারা। আমি আমার প্রত্যেকটা কথাই আমি আমার ব্যক্তিগতভাবে রাখতে চাই, দেখি এটা দেখে যদি অ্যাটলিস্ট কেউ শেখে যে ব্যক্তিগত ব্যক্তি জিনিস ব্যক্তির মধ্যে রাখতে হয়। আসলে সত্যি বলতে, যেমন আমি বলবই, অকপটেই বলবো যে এই 2022-এ যদি চলচ্চিত্র জায়গাটা খুব সুন্দর শক্ত হয়, ব্যক্তিগত জীবন যে সামনে আনা যায় এটা আমি তৈরি করেছিলাম। তো এটা আমার এখন ভালো লাগে যে ব্যক্তি জীবনও মানুষের মধ্যে আনে, কিন্তু আমি এনেছিলাম কোনো একটা কারণ নিয়ে। এই পরবর্তী সময় অনেককে ঘিরেই যে কাজগুলো হচ্ছে এটা আসলে না আনলেও চলে, বা না আনলেও আসলে খুব একটা প্রয়োজনের মধ্যে পড়ে না, যুক্তিচক্ষু দেখায় না, তারপরেও আনছে। এনিওয়েজ, যেহেতু আমরা সবাই এখন নিজেদের মধ্যে নেই, আমরা অবশ্যই পাবলিক প্রপার্টি, ও হয়তোবা সেটা সামনে আনাটাও এক ধরনের হতে পারে আমাদের কি বলে প্রচারের একটি মাধ্যম, তাই হয়তোবা আমাকে দেখে মানুষ যেমন ফোকাস লাইনে আসা ইন্সপায়ার হয়েছে। এখন তো বিয়ের মৌসুম, তো বি ডিফারেন্ট ডিফারেন্ট বউ সাজলেও ইন্সপায়ার হতে চায়, সেই জন্য আমাকে সবাই বিয়ের মডেল হিসেবে দেখতেও পছন্দ করে, এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি যা যা করবো সবাই আমার মতো একটু করবে। দেখেছেন একটা সম্পর্ক গড়ে গেছে, সেই সম্পর্ক নিয়ে অপু বিশ্বাস বিয়ে করে। বিয়ে যদি করি তাহলে আপনাদের কি হবে, আমি কাকে সিনেমা দেখাবো? শাকিব খানের ব্যাপারটা একটু পারিবারিক হয়ে গেছে, সেই জায়গা থেকে অনেকেরই হয়তোবা মনে হতে পারে যে আমি একাকে জীবন কাটাচ্ছি কিনা। সত্যি বলতে গেলে বিশ্বাস করেন এখন ঘুমানোরই সময় পায় না। এখন পাশাপাশি আর একটাও ভাবনা আসে সবার মাঝে যে অপু বিশ্বাস বিয়ে করে। বিয়ে যদি করি তাহলে আপনাদের কি হবে, আমি কাকে সিনেমা দেখাবো? আমার ছেলেকে আমি কিভাবে ডাক্তার বানাবো? আমি কেন জীবনে, আমি আপনাদের যে ভালোবাসা পেয়েছি, জয়ের মতো একটা সন্তান পেয়েছি, আপনাদের জায়গা থেকে যে সাপোর্টটা আমি পেয়েছি, এটাই মানুষের জীবনে কম কী, এটাই সারা জীবনের জন্য আমার কাছে অনেক বড় পুঁজি। আমি চাই আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার। মাঝখানে শাকিব খানের ব্যাপারটা একটু পারিবারিক হয়ে গেছে, সেই জায়গা থেকে অনেকেরই হয়তোবা মনে হতে পারে যে আমি একাকে জীবন কাটাচ্ছি কিনা। সত্যি বলতে গেলে বিশ্বাস করেন এখন ঘুমানোরই সময় পায় না। কাজের জায়গা থেকে একটা ভালো লাগা দুজনেরই সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আপনারা দেখেছেন একটা সম্পর্ক গড়ে গেছে, সেই সম্পর্ক নিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ আবারও।